রাজধানীর বেইলি রোডের আগুন লাগা ভবনটি নির্মাণে ত্রুটি ছিল। সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে এ কথা বলে তিনি। বীমার প্রকৃত দাবিদারদের অল্প সময়ে ভোগান্তিহীন সুবিধা নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান। বলেন, বীমা খাতে সুবিধা পেতে যারা প্রতারণার আশ্রয় নেয় তাদের বিষয়েও সজাগ থাকতে হবে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বেইলি রোডের ভবনে আগুনে হতাহতদের ঘটনায় শোক জানান তিনি। বলেন, ওই ভবন নির্মাণে মানা হয়নি নিয়ম। সাধারণত আমি সবসময় আমাদের যারা আর্কিটেক্ট তাদের রিকোয়েস্ট করি যে আপনারা অন্তত পক্ষে যখন ঘরবাড়ি তৈরি করেন একটু খোলা বারান্দা, ফায়ার এক্সিট বা ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন। আর্কিটেক্টরাও ওরকম ডিজাইন ঠিকমতো করবে না, আবার মালিকরাও 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। 45 জন লোক মারা গেছে, এর থেকে কষ্টের আর কি হতে পারে। বীমার গুরুত্ব তুলে ধরে এটি আরও কার্যকর করার উপরও জোর দেন সরকার প্রধান। আমি জানি আমাদের অনেকেই আছেন, তারা ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু তারা যখন তাদের কোনো মালপত্র বিদেশ থেকে আনেন অনেকেই বীমা করতে চান না, অথচ একটা অ্যাক্সিডেন্ট হলে তখন মাথায় হাত দিয়ে বসতে হয়। বীমার প্রকৃত দাবিদার যেন সঠিক সময়ে ভোগান্তি ছাড়া দাবি বুঝে পায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সতর্ক করেন প্রতারণার বিষয়েও। অনেক সময় বীমা নিয়ে অনেকেই আবার নানা ধরনের ব্যবসাও করে, হয়তো কোথাও একটু দেখালো আগুন লেগেছে, ক্ষতির পরিমাণ যতটুকু না তার থেকে খুব বেশি দাবি করে বসে যে এই আগুন লাগানো হতো এবং এই মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হতো। যারা এরকম 2 নম্বরই করে তারা আবার পেয়ে যায়, কারণ তারা ম্যানেজ করে ফেলে। তো সে কেউ যদি ম্যানেজ করতে না পারে আর সত্যিকার যাদের প্রাপ্য তারা যেন সঠিকভাবে অল্প সময়ের মধ্যে পেতে পারে, সেটাও ব্যাংকের মাধ্যমে তো আপনারা করে দিতে পারেন, এখন তো সুবিধা হয়ে গেছে। অনুষ্ঠানে ব্যাংক অ্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও পুরস্কার ও সম্মাননা তুলে দেন শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।